জামানা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। এই যে আপনারা দেখেন গাছের লগে বাইন্ধা রাখছি যে মায়াটারে, এই মায়াটা একটা চোর। ভাই আমি চোর না, ভাই আমি আর কতবার তুমি আমি চোর না। ভাই চুপ কর, আগে হুনসি রাইতে বেলায় চোর আহে, এখন দেহি দিনের বেলাও চুরি করে যেন কেউ ধরতে না পারে, তাই না? হাই তুই সত্য কইরা কত আমগো এই এলাকায় কি চুরি করতে আইছিলি? আরে ভাই আমি চোর না তো, আমি তো চুরি করতে আসি নাই। আবার মিছা কথা কস, আমি জানি তুই একটা চোর। তুই পোলাপান চুরি করস, পোলাপান উঠানে খেলতে থাকে, অগরে লেমন চুস খাওয়ায়া ভোলা বালায়া পোলাপান নিয়ে যাও, তাই না? আরে ভাই ভাই আমার একটু কইতে দেন ভাই, আমি একটু কইতে দেন আমার, আমি কিলিকে গ্রামে আইছি, একটু কইতে তো দিবেন ভাই, কথাটা একটু শুনবেন তো ভাই। আরে তোর কথা কি শুনো মা, তুই তো একটা চোর। হ্যাঁ এলাকার পোলাপান যদি তোরা না ধরতো তাহলে আজকে কোন বাড়ির সর্বনাশ যে তুই করতি? এই যুবক পোলাপান তোমরা খাড়ায় রইছো কেন? দুই সাইডটা বাড়ি দাও না, মোটা একটা বেতের লাঠি জোগাড় করো। এই তোরাতে বাসটো না, এই বাস দিয়ে দুইটা বাড়ি দে তোরে। এই সর আমার, এই ভাই পারে না, খুব কর্ম বন্ধ করছি। এই রাখ 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 রাখ, তোরও সাবে দিছি। আসসালামু আলাইকুম স্যার। আপনার কষ্ট করে এখানে না আসলেও চলতো স্যার, একটা মহিলা চোর ধরছি স্যার, আমরাই বিচার করতেছিলাম। শোনেন, বাসা থেকে থানায় যাচ্ছিলাম, হঠাৎ ফোন আসলো উত্তরপাড়ায় একটি মহিলা চোর ধরা পড়েছে। এলাকার লোকজন আপনাকে অবশ্য মেয়েটিকে থানায় নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল, কিন্তু আপনি শুনেননি, নিজেই বিচার শুরু করে দিয়েছেন। তাই ভাবলাম থানায় যাওয়ার সময় দেখি উত্তরপাড়ায় কি হয়েছে। আপনার খবরটা কে দিল তার চেহারাটা একটু দেখতে চাই স্যার। এই কে খবর স্যার? চেহারা পরে দেখেন, আগে বলেন আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? হোক সে চোর ডাকাত কিংবা বড় কোনো অপরাধী, আগে তাকে থানায় নিয়ে যাবে, এটাই নিয়ম। ভাই ভাই আমার থানায় নিয়ে যাবেন ভাই, থানায় গিয়ে আপনারা কই ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার ওর কথা বিশ্বাস করেন না স্যার, আপনি আমার কাছে শুনেন স্যার, ওই একটা দাগি চোর স্যার, ওর চেহারা দেখে বুঝবেন না স্যার, ভদ্র পোশাক টোশাক পইরা হয়, ঘরে মেয়ে ছেলেকের সাথে মিশা যায়, বাড়িতে বাড়িতে ঢুকা যায়, তারপরে পোলাপান চুরি করে নিয়ে যায় স্যার গোপনে। অনেক বলছেন, আমার তো মেয়েটিকে দেখে মনে হয় না চোর। শোনেন, আপনার যদি মেয়েটির সম্পর্কে কোনো অভিযোগ থাকে থানায় এসে অভিযোগ দিয়ে। এই তোর বাদন খুলে দাও। হ্যাঁ খুলে দে, চলো এই যে। শোনেন মাদ্দর সাহেব, আপনিও বাসায় যান। আরে উত্তরপাড়া থেকে আনছি, কেউ কয় মহিলা চোর, আবার কেউ কয় চোর না। স্যার তো আপনি ডাকতেছে, সাথে স্যার এইভাবে স্যার পোশাক পরে এসে পড়ছে, মানে আপনি আবার উল্টা ভাবেন না স্যার, আপনি তো জানেন স্যার দেশ ও জাতির প্রয়োজনে এই পেশাকে ভালোবেসেই আমি গ্রহণ করেছি, এবং গত 7 বছর ধরে আমি অত্যন্ত সততার সাথে আমার ডিউটি পালন করেছি। এখন আপনি আমাকে বলুন কী জরুরি প্রয়োজনে আমাকে আপনি ডেকেছেন, আমি কাজে নেমে পড়তে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জানি তুমি ছুটিতে আছো এবং তোমার ভীষণ জ্বর, তারপরও
একটি বিশেষ প্রয়োজনে আমি তোমাকে ডেকেছি। কাশেম, আমি জেনেছি তুমি অনেক কাজ অনেক সহজভাবে করো যা আমাদের মতো অফিসারদের করতেও হিমশিম খেতে হয়। আমি যেখানে থাকি, মানে যে অফিসার্স কোয়ার্টারে, তার পাশেই হচ্ছে উত্তরপাড়া। সকালে একটি ফোন কলের মাধ্যমে জানতে পারলাম এলাকার লোকজন একটি মেয়েকে চোর সন্দেহ করে আটকে রেখেছে। আমি একাই ওখানে যাই, গিয়ে দেখি মেয়েটাকে ওরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। জানো, আমার কিন্তু মেয়েটাকে চোর বলে মনে হয়নি। অবশ্য আমি মেয়েটিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখন তোমার কাজ হলো মেয়েটির সঙ্গে, মানে আমি ব্যক্তিগতভাবে চাই ওর সঙ্গে একটু কথা বলে খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করো, ও আসলে কে, কেন এই এলাকায় এসেছে। অবশ্য তোমার যদি মনে হয় মেয়েটি আসলেই চোর, সন্দেহজনক, তাহলে আমাকে জানাবে, আমি তদন্ত অফিসার বুলবুলের কাছে কেসটি হস্তান্তর করব। আর যদি মনে হয় মেয়েটি ভালো, সেটাও আমাকে জানাবে, আমি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। স্যার, মেয়েটার আমি দেখছি, সে বসে আছে, তবে কোনো কথা হয়নি। আমার ডিউটি এখন থেকে শুরু, ডিউটির কাছে জ্বর কিছুই না। নতুন দারোগারের সংবাদটা কে দিছে এই খবরটা তুই আমার আয়না দিতে পারলি না? লোক লাগাইছে বাস, তাড়াতাড়ি খবর পাইয়া দেবেন। হ্যাঁ, তাড়াতাড়ি খবরের ব্যবস্থা কর, আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। জি বাস। ভাই বাদল, তুই এখন কই রে? ভাই আমি নানাগো বাড়িতে। ও শোন, তুই কয়েকটা দিন ওখানে থাক, তোর উত্তর পায় আসার দরকার নাই। আচ্ছা, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? সি 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 সি, কি একটা ঝামেলা পাকাইলি তুই, এত নিচে নামতে পারস তুই? হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না তুই ঝামেলা করলি, এখন তার জের আমার পকাইতে হইতেছে। কিন্তু আমার কথা মন দিয়া শোন, তোর কয়েকদিন এখানে আসার দরকার নাই, মায়েরা আমি বিদায় করে নিই, ঝামেলা শেষ হোক তারপর আসিস, আর বাড়ির বাইরে যাস না, ঘরে থাকিস, ফোনটা খোলা রাখিস, জরুরি দরকার হলে আমি ফোন দিব, ঠিক আছে? আমি আপনার যা যা জিজ্ঞাম একদম সত্য সত্য করবেন, কোনো উল্টা পাল্টা মিশাতা করবেন না, তাহলে গেলাম আমার চোখে আপনার সম্মানটা থাকবো না, আর এটাই প্রমাণিত হইব যে আপনি একটা শুননি। বুঝাচ্ছেন আমার কথা? নাম কি? কলি। পুরা নাম?
फातिमा तू जोर कुली मेला दूर थे करें कि कौन कार्लिगे भाई आगे एक कथा कही কোন এখানে আসার পরে এই একটা মানুষ আপনি যার কথা সাইজ একটু ভালো লাগছে আমি ঢাকা থেকে একটা টপ সিক্রেট কাজে আসছি তো কামটা কি ভালো না মন্দ না কামটা তো আমার লেগে ভালো তো কথাটা সবাই লগে কোন যাব না হ্যাঁ একটা কথা কই উত্তর পাড়ার মাতাপুরের লোকজন আপনারে মহিলা সর বানাই দিতেছে আমাগো নতুন দারোগা স্যার খুব মানবিক একজন মানুষ হে আপনাকে এনে আইনা নিরাপদ অবস্থানে রাখছে বুঝছেন এখন আপনি যদি আপনার সেই টপ সিক্রেট ভালো কামরার কথা কোলাকুলি করে না করেন তাহলে তো বিপদ বাড়বে এটা কি বুঝারতেছেন না হ্যাঁ ঠিকই কইছেন আমি তো বুঝি না মেনে মহিলা সর হয়ে যাবো আচ্ছা ভাই আপনি কোন তো আমার কি দেখতে সরের মতো লাগে চেহারা সুন্দর না আইনের চোখে তো সৌন্দর্য দিয়ে কাম হয় না এটা বোঝেন না হ্যাঁ এটা ঠিক কইছেন আপনি তাহলে বলেন জায়রা কাশেন আপনি কেন এই এলাকায় আসছেন পুরো একদম পুরোটা বলবেন খোলাখুলি বলেন কোথায় আছি ভাই আমি একটা ছেলেরে খুব ভালোবাসতাম मायना তারপরে যদি আমি তোরে বিয়ে করি তাহলে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাইতে আর তুই তো জানোস বিয়ে যে করব সেই টাকাও নাই তুই আমারে ভুলে যা কইছে বহুত কইছো আমাকে বিয়ে হইতেই হইব তিন দিনের মধ্যেই হইতে হইব কেমনে সম্ভব আমি তোমারই দিব আমার কাছে 1 লক্ষ টাকা আছে আমি জমাইছি ওই টাকা দিয়ে তুমি আমাকে বিয়ে অনুষ্ঠান করবা আমার টাকা মানে তোমার টাকা বিয়ের পর যখন আয়ু উন্নতি হইব তখন তুমি আমার টাকা সুদে ফেরত দিয়ে দিবা কুলি তোর মতো মানুষ হয় না হইছে রাতে বাড়িতে এসে টাকাটা নিয়ে যাইও আচ্ছা ঠিক আছে আমার একটু কথা কইতাম কি কথা ক তোমার কাছে আমার কিছু টাকা জমা ছিল না হ্যাঁ আছে তো মনে আছে কত টাকা ছিল মনে থাকবো না কেন এই দাও 30,000 টাকা টাকা কথা জিজ্ঞেসছিস কেন না আমার একটু টাকাটা লাগ একটু দিতে পারবা টাকাটা আমারে দিমু না কেন তোর টাকা তোরে দিমু তুই কইছিস ব্যাংকে রাখবি আমি তো যত্ন করে আলমারিতে তুই রাখছি Thank you.
মারে টাকা দিয়ে কি করব আম্মা আমি বাদলকে কিছু টাকা ধার দেব 1 লাখ টাকা মতো এর আছে 30 আমার কাছে জমছে 70 এর মতো কি বাদলকে তুই টাকা হলাদ দিবি কেন আম্মা বাদল তো আমার বিয়া করব কিন্তু ওর কাছে কিছু টাকা কম আছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বাদলকে তুই টাকা হলাদ দিবি আর বাদলই কেমন ফোলা সে তোর থেকে টাকা নিয়ে তোর বিয়া করতে চায় আমি এই বিয়া মানি না কলি শুন কত বছর তুই গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে এই টাকাটা জমাইছস আর এই টাকা তুই বাদলকে দিলে বাদল কোনদিন তোর ফেরত দিব তাছাড়া আমি শুনছি বাদল নাকি বন্ধুর বাসায় থাকে আজ আছে তো কাল নাই ওই ওর বাড়ি ঘর ঠিকানা তুই কিছু জানস কেন তুই ওরে বিয়ে করবি ওর পরিবার কই ওর মা বাপ কই আম্মা ওর পরিবারের লোকজন নাকি আমার মাইনা নিব না তো এলিগা চিন্তা করছে না ঢাকায় যারা বন্ধু বান্ধব আছে এগুলো নিয়ে একটা বিয়ের অনুষ্ঠান করবো পরে পরিবার লোকজনকে বুঝাই করো খবরদার আমার মায়ের বিয়ে এইভাবে হইতে পারে না যদি এ মা বাপ আত্মীয়জন লই আইতে পারে তাহলে আমি চিন্তা করে দেখব বিয়ে দিই মুখে দিমু না এই যে আমার শেষ কথা সবই তো শুনলাম অন কি করবা তুমি কোনো মন খারাপ করো না আমার পরিবারের লোকজনরে আমি যেভাবে পারি রাজি করাবো তুমি একটা টাকা গুলান দাও তো আমি বড় ভাইরে রাজি করামু কইলাম তো আমি ওনা আসি তুমি আমার মন খারাপ করে আছো কেন আমি ফোন দিই মতো পাগল একটা ভালো দেখ ফোন দিলে ধরো কিন্তু তারপর বাদল আপনার 1 লক্ষ টাকা নিয়ে হারাই গেল কি কথা ঠিক না না সবই আমি বুঝলাম তো ঢাকা থেকে এই 6-7 ঘন্টা জার্নি কইরা যে আপনি এলাকায় আসছে এই এলাকায় আসার আসল উদ্দেশ্যটা কি সেটা খোলাসা করে বলেন না কেন ভাই আমি ওর বাসার ঠিকানা যতটুকু জানি আমি হেরা বুঝে আইছি আই ওরে খুঁজতে তো সকালবেলা আমি বাসাতে নামাই শুধু উত্তর পারে গেছি গা ওর বাড়িটা খুঁজার লেগা ওখানে যাই জানি আমি উকি চুকি মারতাছি ফোলা ফাইন দেখে আমার ধরে ফেলাইলো মহিলাচুরি বানাইবো আর আসলে ও আর ওর ভাই না ওই এলাকার লোকজন একটু খারাপ আপনি তো ঝামেলা করে গেছেন ভাই আমি তো আপনার সব সত্যি কথা কইলাম অন আপনি জানতে পারেন আমারে আমার 1 লাখ টাকা উদ্ধার করে আমার এই বাদল হাত থেকে বাঁচান প্রেম করার আগে হুশ জ্ঞান কাম করেন আলা হ্যাঁ যেই পোলা বিয়ের আগে প্রেমিকার কাছ থেকে 1 লক্ষ টাকা লিয়ে বিয়ে করবার চায় এই পোলা কেমন পোলা এটা তো বোঝাই যায় হ্যাঁ এই শহরে এই দেশে কত কত ভালো ভালো পোলাই বান আছে যারা নিঃশব্দে চলে বেড়া করে মাথার ঘাম মাটিতে ফালায় উপার্জন করে পাঁচ বক্ত নামাজ পড়ে হ্যাঁ আপনার চোখে পড়ে হ্যাঁ আপনার চোখে পড়ে না ভুল হয়েছে ভাই আরে ভুল তো হয়েছি মস্ত বড় ভুল হয়েছে যাও গা আমরা সব কথা তুমি শুনলাম শুনছি না শুনতে শুনছি এখন সারে যা কমু বোঝায় কমু যে আপনারা যদি চাইতে পারে ভাই আমার টাকাটা আমার টাকা লাগবে হ্যাঁ ওই টাকার কথা বলে যান মনে করেন আপনি ভুল প্রেমে জরিমানা এই জীবন বাঁচান টাকা টাকা যদি আপনার মহিলা কাশেম আমি এমনটাই ধারণা করেছিলাম তোমাকে ধন্যবাদ আসল সত্যটা খুঁজে বের করে আনার জন্য তবে শোনো
এই মেয়েটার কথার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগবে। যেমন ধরো মেয়েটি কোন গার্মেন্টসে কাজ করে, সেই গার্মেন্টসের অ্যাড্রেস, গার্মেন্টসের ম্যানেজারের ফোন নাম্বার, ওর ঠিকানা, বাসার অ্যাড্রেস, ওর বাবা মায়ের ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। স্যার আপনি কি ধারণা আমি স্যার চুপ করে বসেছিলাম? স্যার আমি তো খোঁজ খবর নিছি, আমাদের তদন্ত অফিসার বজলুল স্যারের কাছ থেকে সব কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে, ঢাকায় কথা বলা হয়েছে, এই মেয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, এর মার সাথে কথা বলা হয়েছে, পাড়া প্রতিবেশী অনেকের সাথে খোঁজ খবর নেওয়া হয়েছে, গার্মেন্টস যে কাজ করে এই গার্মেন্টস ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে। স্যার স্যার মেয়েটা ভালো, যা যা তথ্য সে দিয়েছে সবই সত্য। বাহ, তুমি আসলেই নিবেদিত প্রাণ। এক কাজ করো, একটা জেনারেল ডায়েরি করে মেয়েটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার এক লাখ চাই না স্যার, স্যার আমার টাকা 1,00,000 টাকা পরে দিলেও চলবে, কিন্তু স্যার ওই যে আমি একটা যেতে চাই না স্যার, আমার নিরাপত্তা লাগবে স্যার, পরে দেখা যাবে ওই মাতবর লোকটা আমরা দেখবো, দেখলে আবার আমার চোর বানাই দিবো স্যার। আরে কি আসছে, তুমি এখানে ঢুকলে কি করে, তুমি এখানে ঢুকেছো কেন? জানলাম না, এখানে স্যারের রুমে ঢুকতে পারমিশন লাগে, কি অদ্ভুত ব্যাপার। যান তো, যান 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 স্যার, বলেন না স্যার নিরাপত্তা দিবে, যাও। দেখছেন স্যার সরল, আচ্ছা স্যার নিরাপত্তা কি দিব স্যার? অবশ্যই দিব। শোনো, আমি তোমাকে একটা কমান্ডিং সার্টিফিকেট দিচ্ছি, তুমি ওটা নিয়ে কলিকে নিরাপদে বাস স্ট্যান্ডে পৌঁছে দিবে এবং বাসে তুলে দিয়ে নিশ্চিত হবে যে ও ঢাকা পৌঁছেছে কিনা। আমি তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, আর তুমি যদি মনে করো দু একজন সাথে নিবে নিতে পারো। তোমার ভাই বাদল 1,00,000 টাকা মাইরে দিছে, 1,00,000 টাকা। এই খবর ঢাকা পর্যন্ত ছড়াইছে, ঢাকা পর্যন্ত। এমন কইলাম মামলা, কে মামলা করবে, কে করবে আবার বোঝো না, কে মামলা করে জানো না, বোঝো না। হ্যাঁ তুমি মায়ের মামলা করবে কলি। আরে ও ঢাকা পর্যন্ত যাইতে পারলে তো। কেন যেতে পারবে না, আমি কাশেম নিজ দায়িত্বে নিরাপদে ওই মায়াকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিব, বাসে করে ঢাকা যাবে, তারপর মামলা হবে। আরে পুরা এলাকা আমার, তেহি তুমি কলিরে কত দূর পর্যন্ত নিয়ে যাও, এখনো সময় আছে, ওই বজ্জাত মাইয়াটারে আমগো হাতে ছাইরা দাও। এই কথা সাবধানে, হ্যাঁ তুমি আমার থানায় এসে পুলিশের সাথে তুমি বাজে ভাবে কথা বলতেছো, হ্যাঁ এবার বাইরে বাইরে নুনি মুনি ছুড়ে এলাম। সে জানে না তোমার সম্পর্কে, আমি জানি, আমি কাশেম জানি তুমি কতটা বজ্জাত। হ্যাঁ চোট বাটপাট শেষ তোর, এই লাঠিটা বাইরে বাইরে ঠিক করছে, খারাপ হয়ে যায় আমার, খারাপ হইতেছে। তুমি থানায় এসে লোকজনের সামনে আমার সাথে চিল্লাইতেছো, তুমি আমার চিনো? আমার জ্বর 102 ডিগ্রি, আমি বুঝলে যাবো, আমি 4 ডিগ্রিতে চলে যাবো, আমি সবকিছু বুঝলে যাবো, আমলায় পাঠাবো, ঠিক আছে? তুমি আমার চিনো? আসে কি এর প্রতিশোধ কিন্তু আমি নিবো, আমি এখনই বাইরে নিবো, আজকের ব্যবহারটা কিন্তু মনে রাখিস। যাও এখান থেকে, গরম হয়ে গেছিল। দেখছো তুমি, মনে হয় সত্যি করে কত বাড়াবাড়ি আমি করছি, বেশি না করছে, আর মাত বলে বেশি বাড়াবাড়ি করে গেল, করছে না? হ্যাঁ স্যার জি গেল, অবশ্যই কম, জ্বর মনে বেড়ে গেছে, জ্বর তো বাড়ছে। আইসিলাম 102 নিয়ে, অ্যাম্বুলেন্স চাই রয়ে গেছে, তাতেই যান। হ্যাঁ কোনো স্যারে কইব, যা ঘটছে তুমি নিজের চোখে দেখছো, ওই আমার সর মারছে,
মানে মারবার চাইছিল হ্যাঁ দেখছি এই জন্য আমি সেট দেইছি কইও আচ্ছা ঠিক আছে গলে না গেলাম আরে জ্বর রে ডিউটির কাছে জ্বর কিছু না চাচি রে মানে সোজা পথে বাস স্ট্যান্ডে যেতে কম সময় লাগবে তাই আমরা এই ভিতর দিয়া 3 গ্রাম ঘুরা বাস স্ট্যান্ডের পরের স্টপে থামুম ঠিক আছে এত প্রশ্ন করেন কে মাতাব্বর সে কি ভালো লোক হ্যাঁ যে ছোট্ট ভাইটা বাদল সে কি ভালো লোক ওরা ভালো লোক না বদ লোক ওরা বদ মতলবে আছে ওরা ওত পাইতে আছে মাতাব্বর এই আমার কয়ে গেছে আপনারে ঢাকা পৌঁছাতে দিবে না মানে মামলা করতে দিবে না আমি কাসেম আমি সৎ আমি নিজ দায়িত্বে এই জ্বর নিয়ে আপনারে নিরাপদে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিব আপনি ঢাকা যাবেন ঢাকা যাই মামলা করবেন আমি দেখি কেমনে পারে ওরা হ্যাঁ এই গ্রামের বাস স্ট্যান্ডে তো মাতব্বরের লোক বেশি হ্যাঁ আর তাও গনে বইয়া অগস্তকে ধুলা দেব আমরা যাবো 3 গ্রাম ঘুরে বাস স্ট্যান্ডের পরের স্টপে ওইন থেকে আপনি পুরুত করে উঠে যাবেন গা বুঝলেন নাই ঠিক আছে চলেন আচ্ছা ভাই কতক্ষণ লাগবে যাইতে কতক্ষণ আর আমি গেলে ঘন্টাখানিক লাগতো এখন আপনি আছেন আপনার নিয়ে যাইতে তো ঘন্টা দুয়েক লাগবে মানে সন্ধ্যা হয়ে যেতে পারে আপনি তো পুলিশ মানুষ আপনার হাইট অভ্যাস আছে ট্রেনিং আছে আমি তো জেনারেল পাবলিক আমার তো ট্রেনিং নেই একটু রাস্তার মধ্যে মতো আমার ব্রেক দিয়ে ব্রেক দিন এত চিন্তা আটার আগে চিন্তা হ্যাঁ ব্রেক দিয়ে রেস্ট দিয়ে হ্যাঁ আরে তারপরে না সে ঢাকা যাইবো ওই তোর কি মনে হয় আমার লোকজন নাই আশেপাশে আমার লোকজন নাই ওই মায়াটারে ধরতে পারবো না আমার লোকজন ঠিকই পারবো এত দুর্বল চিত্ত নিয়ে আমি চলি না তুই যে ঘটনা ঘটাইছস এইটা তুই না বুঝ যা ঘটাইছস আমি ম্যানেজ করতে চাইছিলাম পারলাম না চল তোরে এখানে কেউ দেখে ফেলাইতে পারে তুই তাড়াতাড়ি আত্মগোপনে যা লুকা লুকা তোর আসার দরকার নাই ঠিক আছে ভাইজান তুমি এমন একটা ব্যবস্থা করো ওই মায়া যেন আমার সারা জীবনের লেগে ভুলে দেয় তোমার মনে আসিল না প্রেম করার সময় ওর কাছ থেকে 1 লাখ টাকা নেওয়ার সময় না ভাই টাকা দিয়ে কি করছস ফুর্তি ফার্তি করছস না 1 লাখ টাকা মুহূর্তে উড়ায় ফেলাইলি তুই এটা কাজ করতে পারলি হ্যাঁ একটা গার্মেন্টস এর মাইয়া আমাকে ফ্যামিলির কথা বংশের কথা তুই চিন্তা করলি না সি 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 এখন লোকজন দেখে ফেললে আমি খুব বিপদে পড়ে যাবো যা যা তাড়াতাড়ি যা সামনে 9 বাজার আছে সেখানে একটা হোটেলে খাই নেব পাঁচ সালাম
নারীর যে সৌন্দর্য দেখে পুরুষেরা অভিভূত হয়, সেই সৌন্দর্যটা পুরুষেরা বাস্তবে অবস্থা কল্পনায় জল্পনায় এক ফোটাও ময়লা লাগতে যায়। এই যে সৌন্দর্যটা সৃষ্টিকর্তার দেয়া সৌন্দর্যটা অবহেলা করা যাবে। আপনি যদি এভাবে অসুন্দরভাবে খাদ্য গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্যটাকেই অবহেলা করা হবে। এটা বুঝতে পারছেন? বুঝালেন? ঠিক আছে, বোঝা লাগবে না, খান, আসতে খান। এই জন্য নেবেন, আমরা খাইতে দেবেন কেমন জানেন? ভাই আমার একটা গ্লাস পানি দেন না। আপা আপনার আর কিছু লাগবে? না না না, আবার আর কিছু লাগতো না। তুই আমার এক গ্লাস পানি দিত আপনি ওইটা ওই জায়গায় বসুন। কিরে তার আসিবে না? আমার আসি ভালো না? একটু আগে ওনার দেখে তো কিলকিল 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 করে খুব হাসতেছিলি। হ্যাঁ, মায়া মানুষ দেখলে হাসি পায় না? হ্যাঁ, খুব হাসি পায়। একবার ঘুরে যাও না, খুব ঘুরে যায়। হ্যাঁ, আর আপনার ওটা ঝামেলা আছে, এতক্ষণ ধরে আপনার সাথে আমি হাঁটতেছি, আমি খেয়াল করছি, খুব খেয়াল করছি। রাস্তাঘাটে অচেনা মানুষের চোখে চোখ পড়লে আপনি ব্যাকত করে হাসি দিতেছেন, কে হাসবেন? কে শোনেন, একটা কথা বলি, নারীদের হাসিটাও একটা সৌন্দর্য, সেটা সবসময় দিতে হয় না, সেটা তুলে রাখতে হয়, তুলে রাখতে হয় প্রিয় মানুষের জন্য। আর রাস্তাঘাটে অচেনা মানুষের দিকে এভাবে হাসি দিলে তারা প্রশ্রয় পায়, যেমন ও পাইছে। দেখেন, এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, আপনি আমার দিকে তাকায় যদি হাসি দিতেন, আমি বলতাম, আমি সৎ কাশেম বলতাম যে আপনি হাসবেন না। কেন হাসবেন? আমি তো অপরিচিত, সবেমাত্র পরিচয় হয়েছে, আমি তো আপনার প্রিয় মানুষ না, আমার দিকে হাসবেন কেন? আমি সৎ তাই বলছি, অসৎ বলে নাই, ও হাসির পিঠে হাসি দিছে। এই তোর পানির দাম কত? লাগবো না স্যার। লাগবো না, ব্রেকও লাগবো না, ওঠেন ওঠেন। আরে ফাঁস আলান ফাঁস আলান। শুনুন না, কি সাবা আর কোন হাত আছে তো? আরে হাঁটতে তো হইব, কইছি তো হাঁটতে হইব, ফাঁস আলান। আর 10 মিনিটের পর, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, একবারে টান্দা শেষ করে দিই। কি এলাকা তোমার পরিচিত এলাকা না? আমার আপনি পুরুষ মানুষও না, কোনো যে জীবার মধ্যে সেরে ফেলার। আচ্ছা, আপনি এটা কারণ কারণ বাড়ি থেকেও আছে নাকি? বাড়ি থেকেও আছে? দরজা খুলে আনলে বুঝবেন কেমন বেকারা।
महिला रास्तार मध्य तो एक झमेला ठीक है पढ़े दी जी ठीक है आश्वन क्या हमारे देखे अपने सिक्कूर दिलें के पुलिस की भाई भाव जिनिश हाँ हमारे देश हो जातीर कोल्ला ने हमारे न्यूज़ ही तो एक जहाँ हमारा एक सुधीर की जो तार पर हमें ड्यूटी थी ये आपने मतलब एक जो ने शायद जो शाहू जी की तरफ कर जन्ना मी ड्यूटी करती थी तार निरापत्ता दायित्व में ऐसे ठीक है से शेष देखो नहीं देखता चावर मुखे पड़ते সেটা আমার দেখতে হচ্ছে এটা বুঝতে হবে পুলিশ বন্ধু ঠিক আছে খুব খেয়াল করে পাঠাই দিয়েছি একটু করে দিন হ্যাঁ ঠিক আছে বই এতক্ষণ লাগে এটা বাথরুম ঠিক করতে যান সব শেয়ার আসেন কথা হয়েছে যান আমারে তখন হয়ে গেল আমি আগেই জানতাম তুমি কলিরে লয়ে সোনাপুর বাস স্ট্যান্ডে এদিক দিয়ে যাইবা তুমি আমার কলিরে দিয়ে দাও তোমার লগে আমার বেতন শেষ তালটেবলটি করবি না আমি কাশেম অন ডিউটি আমি তার দায়িত্ব নিছি তারে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবো মামলা মোকদ্দমা হবে পরে যাই এগুলো ঠিক করবি ঠিক আছে তার বাইরে কই দিছি আমি তোর কই দিলাম যা নিয়ে যা কাশেম ভাই তুমি হুদায় ভেজাল করো না তো কলি তুই তো কাশেম ভাইরে বুঝা কো না আমি তোরে ভালোবাসি সত্যি ভালোবাসি তোরে আমি 1 লাখ না লাগলে তোরে আমি 10 লাখ টাকা দিব তোর যত লাগে তত দিব কলি আমি না তোর সত্যি ভালোবাসি আপনি তো প্রতারক আপনি আমার 1 লাখ টাকা পালাইছেন আমার টাকা আমার কি আপনারে আমি এই আসতে আরাকেন এনে ডিউটিতে আমি এনে জগাজারি চলবে না যা হবে পরে হবে আপনি ঢাকায় পৌঁছে দিব ঢাকা চলে যাবে তারপর হবে এই যাব যাব তুই আইবি না আমি ঢাকায় গিয়ে আপনার মামলা করব আমি আপনার সাথে কোথাও যাব না কই তুই আইবি না না এই কি বলছিস কই তুই আইব আমি তোরে মাইরা ফেলাবো কি আমি বসুম না তোর অবস্থা দিব না কলি তুই তোরে সত্যি ভালোবাসি কলি এই এই এসে এসে এই তুই কি বসে ভয় দেখে আমারে হ্যাঁ আমি কাছে মন ডিউটি আমার ভয় দেখে তুই এগুলো আমি গোনাই ধরি এই এগুলো আমি গোনাই ধরি কাছে ভাই বাবা বাবা রে বাবা
আপনি এরকম করতেছেন কে? আমি কাশেম, আমার কিছু হয় নাই। গুলি করছে না, ওটা গেসে গেছে, ওটার ভিতরে যায় নাই। ওইসে ওইসে দেখছে দেখছেন, বাস স্ট্যান্ড যান। আমি যাবো না, আমি সকালে যাবো না। জোর